সাউথ ইন্ডিয়ার একটা শহরে হচ্ছে এরকম ড্রাউট দেখা যায়, আর সেই শহরটা হচ্ছে হায়দ্রাবাদ। এবং সে হায়দ্রাবাদে চার মিনারের সামনে ওরকম ব্যবসা বাণিজ্য চলে। আর আজকে হচ্ছে ১৩ রমজান, তো ১৩ রমজান উপলক্ষে আমি এখানে আসি, যেহেতু এটা মুসলিমদের জন্য কিংবা ইসলামী শিক্ষার জন্য অতীতকাল থেকে একটা ভালো প্লেস, এটা খুবই নন। এবং হচ্ছে কি বলে ইসলামিক শাসকরাই হচ্ছে মূলত এই জায়গাটা তৈরি করছে। এটা হচ্ছে এটা ইতিহাসের কথা চিন্তা করলে তাদের কথাই স্মরণ করে। তো আমি চিন্তা করলাম এখানে আসি, আজকের ইফতারটা করে। এখানে একটা খুবই প্রসিদ্ধ মসজিদ আছে মক্কা মসজিদ নামে। তো প্রথমে হচ্ছে আমি কিছু ছোটোখাটো জিনিস কিনে নেবো এখান থেকে ইফতার করার জন্য, কিছু ফলমূল কিনবো, তারপরে মক্কা মসজিদে বসে ইফতার করবো। আমি এখন বসে আছি হচ্ছে মক্কা মসজিদের যেই চত্বর, সেই চত্বর বা প্রাঙ্গণ। এখানে হাজার হাজার মানুষ ইফতার করে একসাথে, হাজার হাজার বললে একদমই ভুল হবে না, সত্যি হাজার হাজার। তো আমি আসার আগে হচ্ছে অল্প কিছু ফল কিনে আনছি, যেহেতু ডায়েট ফলো করতেছি আমি এই রমজানে, সেই হিসেবে হচ্ছে এটাতে আমার হয়ে যাবে। এর ভেতরে যেটা হয় যে কি বলে মসজিদ কমিটি থেকে বা হচ্ছে মসজিদ থেকে এটা ফ্রি ইফতার, এটার ভেতরে কিছু ফল টল দেওয়া হয়েছে। হিয়ার ইট ইজ, অ্যান্ড দেন হচ্ছে এপাশ থেকে হচ্ছে খেজুর দেওয়া হয়েছে। আন্টি হচ্ছে আমাকে খেজুর দিছে, তো বসে গেলাম আন্টির সাথে খাওয়ার জন্য। সমগ্র পৃথিবীতে মুসলিম জাতি এই একটা মাস সিয়াম পালন করে থাকেন, এবং এই একটা মাস তারা সকল ধরনের পাপাচার থেকে, সকল ধরনের নিজের ভেতরের যেই কুলুসিয়াত বলা হয়, কুলুষতা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করেন। সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসে ইফতার করেন, এবং এই দৃশ্যটা খুবই চমৎকার। করার আগে সারাদিন যখন আপনি সম পালন করেন, ইফতার করার আগে যে সময়টা, এটা হচ্ছে সবচাইতে বেস্ট সময়। আর এই সময়টা তো বোঝা যায় আর কি, যে আপনি সারাদিন রোজা রাখার পর আপনার সামনে খাবার আছে কিন্তু আপনি চাইলেও খাইতে পারতেছেন না। সংযম যেটাকে বলে কিংবা হচ্ছে বলে না হচ্ছে তাকুল্ল বা আল্লাহর ভয়, যেটা সেটা হচ্ছে কী পরিমাণ আসলে মানুষ পালন করে, এবং এটা কত চমৎকার। আপনার সামনে খাবার আছে, কেউ আপনাকে বাধা দেবে না যদি আপনি খান, কিন্তু আপনি কেউ একজনকে দেখেন না, জানেন কিন্তু কেউ চোখে দেখেন নাই কখনো, তার ভয়ে হচ্ছে আপনি ইফতার করেন না, আপনি তার ভয়ে খান। এই যে একটু আগে হচ্ছে অনেক ফল দিয়ে গেছে, এখন আবার কলা দিয়ে গেল। আমাদের সাথে দু মেহমান, এই দু ভাই, আমরা একসাথে বসে ইফতার করছি। আপনার নাম কি আহেবে? মেরা নাম মোহাম্মদ আখলাক আলম, হায়দ্রাবাদ সে। মে বিহার সে হুঁ। বিহার সে হুঁ জি। আপ তো বাংলা মালুম? বাংলা মালুম হ্যায়। আপ তো কা ল্যাঙ্গুয়েজ সমঝতে হ্যায়? বরাবর ও পুরা বরাবর সমঝতে হ্যায়। বাত করনে কে লিয়ে উতনা ফার্স্ট নেই বল সকতে। ওকে ওকে। আপ কা সে? বিহার সে আইসে হুঁ। বিহার সে। ইধার কিয়া করতে হ্যায়? আপ লোগ? হম লোগ মাদাপুর মে রাতে হ্যায়। বিসমিল্লাহ ভাই, শেয়ার কর লিজিয়ে। সবাই তার শুরু করে দিছে, আর এই দৃশ্যটা আমি হচ্ছে আপনাদেরকে কিভাবে না দেখাবো। শেষ, সবাই এখন নামাজ পড়তে যাবে, তো নামাজের জন্য রেডি হচ্ছে।
রাতের চার মিনার খুবই সুন্দর। তো চার মিনার থেকে এখন আমি বিদায় নেওয়ার পালা, বিদায় নিচ্ছি চার মিনারের থেকে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই, ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদা।